myself a promise. I won't quit, keep going till I got it. Hello everyone, assalamu alaikum, welcome to my YouTube channel. আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর এবং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখলে নতুন নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যাবে খুব সহজে। তো চলে আসুন, আমরা আজকে যে টপিক নিয়ে কথা বলবো, টপিকটা হচ্ছে অ্যাডভার্টাইজ B3 বাইক। তো এই বাইকটা আমাদের হচ্ছে বেসিক্স। তো যারা বেসিক্স বাইকটা পাচ্ছেন না অ্যাভেলেবেল গ্লোসি কালার, তো আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল এখন হয়ে গেছে। আপাতত দেখতে পাচ্ছেন হয়তো বেশি দিন থাকবে না। তাছাড়াও হচ্ছে খুব সীমিত প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে কিন্তু একজনের B3 চলে আসছে। তো এটা নেওয়ার জন্য অনেক কাস্টমার অপেক্ষা করতেছিল দীর্ঘদিন ধরে। তো যারা নিতে চাচ্ছেন বেশি দেরি না করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু বাইকগুলো নিয়ে যেতে পারেন আপনার কাছে। তাছাড়াও আমাদের কাছে অ্যাডভার্টাইজ B2টাও আছে অ্যাভেলেবেল। আর আমি যদি এখন বাইকটা দেখাই, অ্যাডভার্টাইজ B3 রেড কালার, তো বাইকটা দেখতে পাচ্ছেন কি সুন্দর আকর্ষণীয় একটি কালার। চাকা রিংয়ের কালারটাও কিন্তু সেই একটা কালার করা হয়েছে। তো জানি বাইকটা অনেকের পছন্দ, অনেকে নিতে চাচ্ছেন তবে পাচ্ছেন না। তো আর বেশি কষ্ট করতে হবে না, আমাদের সাথে যোগাযোগ রাখলে। আর B2 B2টাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে অ্যাডভার্টাইজ B2 ব্ল্যাক কালার। তো ব্ল্যাক কালার সাথে কিন্তু ব্লু কালারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল যথেষ্ট পরিমাণ আছে। যারা ব্ল্যাক অ্যান্ড ব্লু পছন্দ করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর লোকেশনটা যদি আমি বলে দিতে চাই, আমাদের লোকেশনটা শোরুম লোকেশনটা হচ্ছে শ্রীপুর ম্যানশন, মসজিদপুর, লাকসাম, কুমিল্লা। তো আমরা আছি লাকসাম এরিয়ার মধ্যে। আর আমার এরিয়ার মধ্যে আশেপাশে এরিয়া হচ্ছে চাঁদপুর, ফেনীর, হাজীগঞ্জ, তারপর হচ্ছে কুমিল্লা। এইসব এরিয়াতে যারা আছেন তারা কিন্তু খুব সহজে কিন্তু বাইকগুলো নিয়ে যেতে পারেন। অনেকে আছেন চট্টগ্রামের কাস্টমার, তারাও কিন্তু খুব সহজে নিতে পারেন আমাদের কাছ থেকে। তো বেশি দেরি না করে আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। অথবা আমার ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই, যাদের প্রসেস করার ইচ্ছা আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে রাখবেন আপনার কোন বাইকটা পছন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে সাপোর্ট করবেন এমন নতুন ভিডিওগুলো পেতে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন আর সবাই সাবধানে রাইড করবেন। আসসালামু আলাইকুম।